শারদ উৎসবে ষষ্ঠী সন্ধ্যা থেকে আগরতলায় প্রায় সবকটি সড়ক পুণ্যার্থীদের দখলে চলে যায়। নো এন্ট্রি না থাকায় যে যার মতো করে গাড়ি বাইক ইত্যাদি নিয়ে পুজো দেখতে বেরিয়ে পড়ে। একটা সময় বিভিন্ন মোড়ে কিংবা বিভিন্ন জায়গায় অতিরিক্ত ট্রাফিক জ্যাম দেখা যায়। এই ট্রাফিক জ্যামে লম্বা সময় আটকে পড়ে যাত্রী সাধারণের বেজায় অসুবিধা লক্ষ্য করা যায়। এই অবস্থায় এমনটা নয় যে পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযান করা হয়। বিশেষ করে যারা ড্রিঙ্কস করে গাড়ি বাইক চালাচ্ছিল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় পুলিশ। এমন চালকদের আটক করার পাশাপাশি পুলিশ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করে। পূর্ব আগরতলা থানার এসডিপিও অজয় কুমার দাস এই প্রসঙ্গে জানান, শুধু পূজার সময় নয়, কোনো সময় ড্রিঙ্কস করে গাড়ি বাইক চালানো ঠিক নয়, পুলিশ বরাবর এ ধরনের চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। কিন্তু এই পুজোতে এমনই প্রচুর ভিড়, বেশিরভাগ পুণ্যার্থীরা হেঁটে পরিবারের সদস্যদের সাথে পূজা দেখতে যান। রাস্তায় এদের সংখ্যাটাই বেশি গাড়ি বাইক চালকদের তুলনায়। সেদিক থেকে পুজোর এই দিনগুলিতে যারা হেঁটে পূজা দেখতে বের হয় তাদের কথা মাথায় রেখে এ ধরনের রাফলি বাইক কিংবা গাড়ি চালকদের বিরুদ্ধে পুলিশ পূর্ব এবং পশ্চিম থানা এলাকায় জায়গায় জায়গায় ব্যবস্থা গ্রহণ করে। এদিন বেশ কয়েকজনকে অভিযানে আটকও করা হয়। তিনি আরো জানান, এই ধরনের চালকদের পাস বাতিল করা হবে এবং কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলে ডিপ্লয়েড আছে, তো আমরা আজকে পেয়েছি যে প্রচুর র্যাশ ড্রাইভিং পেয়েছি, বাইক নিয়ে ঘুরছে, খুবই র্যাশ অ্যান্ড রাফ চালাচ্ছে। এদের যে চালাবার টেকনিক, এটাতে তো সাধারণ মানুষ যারা হেঁটে পুজো দেখতে ঘুরছে তাদের লাইফও রিস্ক আর এদের নিজের লাইফও রিস্ক। তো আমরা এটার মধ্যে আজ অলরেডি আপনাদের বলা হয়েছে জিরো টলারেন্স রেখেছি। আপনারা দেখতে পাচ্ছি যত আমরা পেরেছি সবাইকে এখন সাইকেলে ধরে এখানে এনেছি, এদের ফাইন অ্যান্ড কেস নেওয়া হচ্ছে। তো এদের আমরা যারা পাস পেয়েছে র্যাশ ড্রাইভিং করছে তাদের আমরা পাস আমরা সিজ করে নেব। ফ্রিজ করে রাখার পরে এটা এনশিওর করবো যেন এরা কামিং ইয়ার্সও এই গাড়িটা পাস না পায়। তো এটাই আপনাদের মেসেজ যে আপনারা যারা পাস পেয়েছেন এই পাসটা যে পারপাস আছে এই পারপাসে প্লেস করবেন। এই পাস নিয়ে আপনারা র্যাশ অ্যান্ড রাফ ড্রাইভিং করবেন না, অন্যর লাইফ বা নিজের লাইফ রিস্ক করবেন না। আর যদি এরকম পাওয়া যায় তো আমার দু ইস্ট অ্যান্ড ওয়েস্টে দু পিএসি স্ট্রিক্ট অ্যাকশন নেবে, আপনার পাসটা ফ্রিজ করে নেবে। আর এটা আমরা লিখে দেবো অ্যাডভান্স রিপোর্ট, যেটাতে আপনারা ফিউচারে যান এই গাড়ির নম্বরে আর এই ড্রাইভিং লাইসেন্সে অ্যান্ড পাস পান। তো আমরা সবাইকে কামনা করবো যে সুস্থ আর শুভ পুজো থাকবে আর আপনারা সেফলি। সেই দিক থেকে লক্ষ্য রাখলে দেখা যায় একদিকে যেমন পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় তেমনি নো এন্ট্রি না থাকায় রাস্তায় বিভিন্ন জায়গায় ব্যাপক যানজট দেখা দেয়। সচেতন মহলের মতে এই যানজটের ফলে সাধারণ মানুষ যারা পায়ে হেঁটে বিশেষ করে পরিবারের ছোট বড় সদস্যদের নিয়ে পুজো দেখতে বের হয়েছেন তাদের ক্ষেত্রে বড় অসুবিধার সৃষ্টি হয়। এই দিকটি নিয়ে বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়াও দেখা দেয়। দেখার বিষয়, পুজোর বাকি দিনগুলিতে এই ধরনের যানজট এড়ানোর জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কী ব্যবস্থা গ্রহণ করা হয়। বিভিন্ন মহলে এমনটু মনে করা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী কার্যকরী পদক্ষেপ অবশ্যই গ্রহণ করা প্রয়োজন, আর তবেই পুজোর দিনগুলিতে সব দিক থেকে একটা ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।